বর্তমান আমি সুস্থ আছি, আমি উঠা বসা করতে পারি, আমি সিঁড়িতে নামতে পারি, উঠতে পারি। যে অ্যাকচুয়ালি আই এম ভেরি হ্যাপি ফর টুডে, যে বিকজ আই এম অলরেডি কমপ্লিট, যে আমার কোনো ব্যথা ট্যাথা এখন কোনো জায়গায় লাগে না। আসসালামু আলাইকুম, আমার নাম ফজলুল হক, আমার বাড়ি গাজীপুর সদর গাজীপুর, বয়স আমার 65, পেশা আমি একটা বিজনেসম্যান, বিজনেস করি। আর আদারণ আমি অ্যাকচুয়ালি প্রবাসীও, 15 বছর আমি সৌদিতে ছিলাম। অ্যাকচুয়ালি আমার কোমরে মানে প্রথম ব্যথা হয়, যে একটা ভারী জিনিস আমি টান দেওয়ার পরে কোমরে একটু সেরত করে উঠে, এরপরে ওই ব্যথাটা আমার কিছুতেই যায় না। এরপরে ওই ব্যথাটা আমার পায়ের দিকে শেষে করে নেমে আসে, বাম পায়ে। তো এটা নিয়ে আমি প্রায় 1-2 সপ্তাহের মতো বিভিন্ন ওষুধ টষুধ খাইছি, ওদের কোনোভাবেই যায় না। যে ওষুধটা আমি নিজের পরামর্শ এই মানে একটা নর্মাল ডাক্তারের কাছ থেকে, যে মনে করলাম যে ব্যথা হচ্ছে, ব্যথা কমার জন্য আমি একটা ওষুধ খাই, দেখি ব্যথাটা কমে নাকি। খাওয়ার পর দেখেছি কমে না। যে আমার সমস্যাটা, আমি হাঁটতে পারতাম না, বাড়ির কোনো জিনিস উঠাইতে পারতাম না, মানে নিচের দিকে নুইতে পারতাম না, মানে হতে দিতে পারিনি আর কি। এরকম মানে বিভিন্ন সমস্যা, শুয়ে থাকলেও ব্যথা করতো, অনেক সমস্যা ছিল। সিঁড়ির মধ্যে তো উঠতেই পারি নাই, উঠতে পারি নাই, নামতেও পারি না, মানে অনেক সমস্যা ছিল। যে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, এই উঠা নামা করে করতে পারিনি, উঁচা জায়গায় ঠ্যাং উঠাইতেই পারি নাই, মানে এরকম একটা সিরিয়াস অবস্থা হয়ে গেছিল। মাটিতে আমি তো নর্মালভাবে মানে বসতেই পারি নাই, উঁচা জায়গা ছাড়া আমি বসতে পারি নাই কখনো। পরে আমার ব্যথা হওয়ার পরে আমি 2-3টা ডাক্তারের কাছে এমনি পরামর্শ নিলাম, আরো ইয়ের আমি বড় 2টা ইয়ের প্রফেসর ই দেখাইছি, যে আমি এমআরআই করছি। এমআরআই করার পরে তারা বলছে যে এটা আমার অপারেশন লাগবে, অপারেশন ছাড়া এটা ভালো হবে না। যে তখন তো আমার মনে করেন একটা ভয় লেগে গেল, যে আমার বয়সটা একটু বেশি, 65 বছর বয়স আমার, তো আমার পক্ষে অপারেশন করাটা সম্ভব না। পরে আমি ওইটা অনেক চিন্তা করে পরে বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পরে বাড়িতে ফ্যামিলির সাথে পরামর্শ করলাম, ফ্যামিলি বললো যে দেখো অন্য কোনো চিকিৎসা আছে কিনা, অপারেশনটা করো না আপাতত, বুঝাশুনা করো, যদি করো লাস্টে করবা। এরপর আমার মার্কেটে একটা চার দোকানে আমি চা খাইতে গেলাম, তো ওইখানে আরো 2-4 জনের সাথে আলাপ আলোচনা করলাম। তো ওইখানে আমার পরিচিত, আমার বাড়ির পাশেই বাড়ি, তো তারা স্বামী স্ত্রী দুজনই এই হসপিটালে মানে এরা চিকিৎসা নিছে। এদের সাথে দেখা হলো, যে বললাম যে তুমি নাই যে ইয়ে গেছিলে, তো এটা তোমার অসুখটা এখন কিরম হচ্ছে, ব্যথাটা তা আমার একটু বলো দেখি। ওরা ফাইল এনে আমার দেখাইলো, দেখানোর পরে আমি এখানের অ্যাড্রেসটা পাই ওর কাছে। কোনো আমি এমনি আসলে ইউটিউবে কোনো ইয়ে ইন্টারনেটে আমি দেখে আসি না, আমার পাশের বাড়ি মানে 100 গজ দূরে হবে ওর বাড়ি। ওরা স্বামী স্ত্রী দুজনই এখানে 14 দিন থাকার পর ওরা ভালো হয়ে গেছে। তো ওদের কাছে শুই না, ওরা আমি সরাসরি এখানে উত্তর আসি, উত্তর আমার মেয়ে থাকে, তো মেয়েকে নিয়ে আসা আমি এই হসপিটালে এখানে ভর্তি হই। তো আমি ডিপিআরসিতে চলে আসলাম, চলে আসার পরে এখানে ভর্তি হইলাম। ডাক্তার সাহেবের সাথে পরামর্শ নিয়ে কথা বলে এখানে আমার একটা পরীক্ষা দিল। আমি সেপ্টেম্বরের 30 তারিখে এসে এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আজকে 15 অক্টোবর পর্যন্ত আমি এখানে থাকি। তো এই 15 দিনের ভিতরে আমার এখান থেকেই আমরা একই ইয়ে ছিলাম, পাশাপাশি ব্যাড এই ওয়ার্ডে। তো এখান থেকে আমার আরও 3 জন রুগী হেরাও সুস্থ হয়ে গেছে। তো আমার আমার ওজন একটু একটু বেশি অবাধন থাকাতে আমার একটু মানে টাইম লাগছে, হেরা আরও শর্ট টাইমে কেউ গেছে। তো আমি আজকে মোটামুটি কমপ্লিট সুস্থ আছি ইনশাল্লাহ। তো এই জন্য আমি আজকে যাইতে চাইতেছি। তো আমার পাশে আরও 2-3 জন পেশেন্ট আছে, তো তারাও মোটামুটি ভালো অবস্থায়, মনে হয় 2-3 দিনের মধ্যে তারাও চলে যাবো। বর্তমান আমি সুস্থ আছি, আমি উঠা বসা করতে পারি, আমি সিঁড়িতে নামতে পারি, উঠতে পারি। যে অ্যাকচুয়ালি আই এম ভেরি হ্যাপি ফর টুডে, যে বিকজ আই এম অলরেডি কমপ্লিট, যে আমার কোনো ব্যথা ট্যাথা এখন কোনো জায়গায় লাগে না। যে আমি আর একটা মেসেজ অন্য ইয়ের যারা এখানে আসতে চায় তাদের জন্য বলতে চাই, সেটা হলো যে এখানে অনেক মানুষ দেখছি ভর্তি হয়েছে, আমি যে 15 দিনের মধ্যে দেখছি তারা অনেকে দেশের বাইরের থেকে আসছে, ইটালির থেকে 2 জন লোক এখানে সুস্থ হয়ে গেছে। এখানে অলরেডি ইয়ে দুবাই থেকে 1 জন মানুষ ভর্তি আছে, এখানে 2 জন ভর্তি আছে, তেহারাও চিকিৎসা নিতে আছে, এরাও কিছু ভালো হয়েছে, ইনশাল্লাহ সবাই ভালো হবে।
আর এখানে যারা আসতে চাই ডিপিআরসিতে, আমি মনে করি যে এখানে এসে আমার মতো যারা এরকম অসুস্থ আছে তারা এখানে এসে চিকিৎসা নিলে ইনশাল্লাহ সুস্থ হবে। আর আমি মোটামুটি কমপ্লিটলি সুস্থ আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বাকি দিন গুনা জানি সুস্থ থাকি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। ইনশাল্লাহ আপনাদের এখানে যার সমস্যা আছে এসা চিকিৎসা করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো হবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।